প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর কুমিল্লার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হলো ইটাখোলা মুড়া। শালবন বিহারের পরে সবচেয়ে বড় ও আকর্ষণীয় প্রত্নতাত্ত্বিক স্থান হলো এটি। প্রতিদিন প্রচুর দর্শনার্থী জায়গাটি পরিদর্শন করে থাকেন। ইটাখোলা মুড়া বাংলাদেশের কুমিল্লা জেলার ময়নামতি অঞ্চলে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক সৌধস্থল। এটি কুমিল্লা সদর উপজেলা হতে পশ্চিম দিকে 8 কিলোমিটার দূরে কোটবাড়ি সড়কের ওপারে রূপবান মোড়ার উল্টো দিকে অবস্থিত। এই প্রত্নস্থান পাহাড়ের গায়ের 3টি স্তরে বিদ্যমান। প্রাচীনকাল থেকে এই স্থানটি ইট পোড়ানোর খনি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, এজন্যই এর এরকম নামকরণ করা হয়েছে। ইটাখোলা মুড়ায় বেশ কয়েকবার খনন কাজ চালিয়ে বড় বড় কিছু বৌদ্ধ স্তূপ ও এসব স্তূপ থেকে 42 মিটার উত্তরে সংলগ্ন একটি বৌদ্ধ মঠের সন্ধানও পাওয়া গেছে। স্থানটিকে 5টি সাংস্কৃতিক যুগ অতিক্রম করতে হয়েছে। পরবর্তী 3 সাংস্কৃতিক কাল পর্যায়ের নিদর্শনগুলো পরবর্তীকালে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছে, এজন্য সব নিদর্শনগুলো উদ্ধার করা সহজ হচ্ছে না। স্থানের মূল আকর্ষণ বিস্তীর্ণ স্তূপ কমপ্লেক্স। 13.1 বর্গমিটার ভিতের উপর অবস্থিত এই স্তূপটি নিরেটভাবে নির্মিত। স্তূপের পূর্ব বা সম্মুখভাগের মধ্যস্থলে একটি ক্ষুদ্র পীঠ স্থান রয়েছে, যার আকৃতি 2.4 মিটার এবং 2.1 মিটার। ইটাখোলা মুড়ার প্রবেশ পথ ধরে উপরে উঠলে আয়তাকার ক্ষেত্রের মাঝখানে এই বিহারে মূল মন্দিরটি দেখতে পাওয়া যায়। এই মন্দিরের প্রধান উপাস্য হলেন ধ্যানী বুদ্ধ অখোপ। এখানে তৃতীয় নির্মাণ যুগে নির্মিত একটি মস্তকবিহীন বৌদ্ধ মূর্তি রয়েছে। ইটাখোলা মুড়া থেকে প্রাপ্ত নিদর্শনের মধ্যে প্রায় 18 তোলা ওজনের স্বর্ণ, মাটির পাতিলে রক্ষিত সোনার বল, রৌপ্য মুদ্রা, তাম্র শাসন, মাটির ফলকলিপি, ধ্যানী বুদ্ধ মূর্তির আবক্ষ অংশ, ধাতব ধ্যানী বুদ্ধ অখোপ, ধাতব ধ্যানী বুদ্ধ অমিতাভ, গণেশ মূর্তি, অলঙ্কৃত পোড়া মাটির ফলক, মাটির পাত্র, তেলের প্রদীপ ইত্যাদি উল্লেখযোগ্য। এসব নিদর্শন রাখা হয়েছে ময়নামতির জাদুঘরে।
সময় বিবেচনা করলে সে সময়ের বেশ বিশালাকার ধ্যানী বুদ্ধ অক্ষোভ্যের দৃঢ়স্থিত মূর্তিটি এ পুরাতেই অবস্থিত। ধারণা করা হয় মূর্তিটি দ্বিতীয় নির্মাণ যুগে ইটাকুলা মোড়ার পাশেই তৃতীয় নির্মাণ যুগে নির্মিত বিহার ভিক্ষুদের বাসস্থান শঙ্খবাস বর্গাকার এ স্থাপনার নকশা পর্যালোচনা করলে 20টি ঘর থাকার কথা। একটি কক্ষ স্থানে প্রবেশ পথ ছিল, তাই ঘর সংখ্যা 19টি।